বিক্রি করছেন কতটুকু? স্যার বিক্রি হয় নাই, কাস্টমার ডিসপ্লে দেয়া হয়েছে সকালে। আচ্ছা রাখেন, এটা তো আমরা এটা 1995 টাকা। হ্যাঁ, এবং সেটি হচ্ছে আমরা পেলাম হচ্ছে কি জানো, জাফরান রোগ। দুই তিন দিন আগে কার নদিয়া সন্দেশ বিক্রি করছেন, আজকে চেঞ্জ করে দেন স্যার। আপনি তো ডেটও দেননি এখানে। আসসালামু আলাইকুম। সবগুলোই তো লিখে দিয়েছেন আজকের, যেটা একদিন আজকে শুধু আজকে সেল হবে, এটা কালকে হবে না। একটু বের করেন এখানে আছে কতটুকু ওজন, বিক্রি করছেন কতটুকু? স্যার বিক্রি হয় নাই, কাস্টমার ডিসপ্লে দেয়া হয়েছে সকালে। আচ্ছা রাখেন, এটা তো আমরা এটা 1995 টাকা। হ্যাঁ, এবং সেটি হচ্ছে আমরা পেলাম হচ্ছে কি জানো, জাফরান রোগ। ওখানে ডিসপ্লে দিয়েছেন এমআরপি কত? এখানে ডিসপ্লে আমাদের প্রতিদিন সকালে চেঞ্জ হয়, জাফরান রোগ বিক্রি হয়নি। এটা খাওয়ার জন্য নিচেরটা কি আছে দেখলাম, এটা স্যার ক্ষীর মোহন আছে। ওরে কতটুকু? এটা স্যার রোল সন্দেশ কোনটা? এটা স্যার এই পেজ আছে, এখানে আছে এটা, এটা আছে নদিয়া সন্দেশ। এটা কোনটা? এটা স্যার এই যেটা নদিয়া, নদিয়া জি, নদিয়া। একটু দেখান তো দেখি কতটুকু আছে আর কি পরিমাণ বিক্রি করছেন। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে বিক্রি করার পর যা আছে সেগুলোও বেশি হচ্ছে, কি পরিমাণ আছে? 2 কেজি 950 ট্রের ওজন বাদে, মাইনাস করেছিল না? দেখেন মাইনাস করেছিল কিনা, আপনি ভিতরে বাইরে আসেন। মানে আপনার নাম কি? রোজারিও সাহেব, আপনি কি ম্যানেজার? নামরা তো ম্যানেজ করেছিলাম, এটা রাখেন, মাইনাস করেছিল রাখেন। আপনি কত বছর যাবত এই চাকরি করেন? এই এই আইটেমটার নাম কি? নদিয়া সন্দেশ, নদিয়া সন্দেশ। কয়দিন আগে কারি গুলো? আজকের চালান দেখেন তো, আজকের চালানে কতটুকু আসছে? এই যে আমার ডান হাতের এখানে 2 কেজি 500 এখানে আছে কতটুকু? 2 কেজি 955 মানে 3 কেজি আছে, আপনি হাফ কেজি বেশি আছে। ইতিমধ্যে কিছু বিক্রি করেছেন, তাহলে সেগুলো কোথা থেকে পেলেন? আগেকার নিশ্চয়। মেয়াদ থাকে কতদিন? ২৮ তারিখও আসে নাই, 27 তারিখ একটু দেখান তাহলে আগেকার। এগুলো দুই তিন দিন আগেকার নদিয়া সন্দেশ বিক্রি করছেন, আজকে চেঞ্জ করে দেন স্যার। আপনি তো ডেটও দেননি এখানে। দাম কত করে বিক্রি করেন? এটা 1300। আর একটা আইটেম দেখলাম 3000 টাকা কেজি, এবং সেটি যে পরিমাণ আসছে 500 গ্রাম, আপনি আছে এখানে 850 গ্রাম, 350 গ্রাম অতিরিক্ত। কোথা থেকে পেলেন এগুলো? নিশ্চয় আগেকার দিনের। তো আগেকার দিনের তো আপনি ডিক্লারেশন দেন যে এগুলো আগেকার দিনের, আজকে ফ্রেশ বলে বিক্রি করছেন। আবার আপনি বলতেছেন ডিক্লারেশন দিচ্ছেন যে একদিন মেয়াদ থাকে, কোন একদিন? আজকের একদিন। আমার কাছ থেকে সেলের পরে সেল ফ্ল্যাট একদিনের,
তাহলে কোথায় পেলেন এগুলো অতিরিক্ত? যেগুলো আপনার যেগুলো আসছে আপনার রিসিপ্ট কি বল চালানের কপি, সেখানকার সাথে আপনার স্টক তো অনেক বেশি আছে, কোথায় পাচ্ছেন এগুলো? 3000 টাকা কেজি, সব কাস্টমার তো খাবেন না এগুলো। তার মানে সকাল 9টা থেকে 1টা একটা বাজে ধরেন ডেটটা পর্যন্ত কোন আইটেম বিক্রি হয়নি, এরা তো বিশ্বাসযোগ্য না। এগুলো সেল হয়নি স্যার, কিছু না কিছু তো সেল হয়েছে অন্য আইটেম। হ্যাঁ, তো সেগুলোর সাথেও তো আমরা ভেরিফাই করে মিলে না স্টক, তারপরে বেশি বিক্রি করার পরও এটা স্যার সেল হয়নি আজকে, আজকে যা আসছে তাই স্যার। অন্যগুলো রাজভোগ, রাজভোগ সেল হয়েছে, গোলাপজাম সেল হয়েছে, যেটা আসছে তারপরে আপনার স্টক বেশি আছে, তাহলে নিশ্চয়ই আগেকার ডেটের মালগুলো আপনি এখানে ঢুকে দিয়েছেন। আচ্ছা আমাকে আরেকটা তথ্য দেন, মনে করেন এগুলো কিছু না কিছু বিক্রি হলো না, এমন হয় না সবগুলো বিক্রি হয়ে যায়? সব আইটেম না স্যার, অনেক বিক্রি হয় না স্যার, কিছু বিক্রি হয় না, সেগুলো আপনি কি করেন? রিটার্ন দেওয়া হয় স্যার। আচ্ছা রিটার্ন দেন, সেগুলোর আমাকে একটু এভিডেন্স দেখান তো, কি কি পরিমাণ রিটার্ন দেন, কোন তারিখে কি পরিমাণ রিটার্ন দিয়েছেন? রিটার্নটা তো স্যার আমাদের আসলে ফ্যাক্টরিতে রিজার্ভ থাকে স্যার, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় প্রতিদিন। আপনার কাছে থাকবেন, এটা হলো আপনার এই শোরুমে কি পরিমাণে আসছে কোন তারিখে, এই তথ্য একটা কপি থাকবে, এবং কি পরিমাণে রিটার্ন দিলেন সেই তথ্য এখানে থাকবে, কি পরিমাণে স্টক আছে সেই তথ্য এখানে থাকবে, এখানে একটা কপি থাকবেই। এরপরে যদি মনে করেন যে আপনি অন্য অন্য শাখায় হেডকোয়ার্টারে আপনার ফ্যাক্টরিতে দিবেন, সেগুলো কপি দিতে পারেন, কিন্তু মূল কপি আপনার কাছে থাকবে, কারণ অডিট হবে তো এখানে। আমরা তো একটা অফিস চালাই তাই না, আমাদের যাবতীয় কার্যক্রম একদম ট্রান্সপারেন্ট, যা দেখতে চাবেন 10 বছর আগে কাজ, 12 বছর আগে কত তথ্য আমি দিতে পারবো, সব আছে। তাহলে আপনারটা থাকবে কেন, গতকালের তথ্য আপনার কাছে নেই, আজকের তথ্য নেই, এটি হলো আজকে তো রিটার্ন দিয়েছেন নাকি না দেননি? এই এগুলো যোগ করে বলতেছেন রিটার্ন দিয়েছি। রিটার্নটা স্যার সকালবেলা মিষ্টি দেয়, যখন ভোরে স্যার দেয় 5টার দিকে, তখন রিটার্ন চালান মিষ্টির সাথে রিটার্ন চালানটা নিয়ে যায়। তা আপনার কাছে কোনো কপি থাকবে না, এটি বিশ্বাসযোগ্য হলো? কেন থাকবেন না, কেন রাখবেন না? এখন তো মিষ্টি তো মিলে না, যে পরিমাণ আসছে প্রত্যেকটা মিষ্টি বেশি হচ্ছে আপনার স্টকে, তার মানে এত দাম 3000 টাকা কেজি, সেই মিষ্টি আবার মেয়াদের তো বিক্রি করে 3050 টাকা, 1900 টাকা, 1800 টাকা, এরকম তো দেখলাম 3000 দাম যেটি সেটাই আমরা পেয়েছি মেয়াদের জন্য, তার মানে প্রত্যেকটা আপনার বিক্রি করার পরও বেশি থাকতেছে, তাহলে তো বিরাট আপনার কি হচ্ছে আমরা বলবো যে বরকত হচ্ছে আপনার মিষ্টিতে। আপনি এদিকে জাস্ট যা নিয়ে আসছেন বিক্রি করার পরও আপনার স্টকে আরও বেশি, তো বিরাট বরকত। এই ব্যবসা আমাদের শিখান, আমরাও করি। এটা কত করে কেজি বিক্রি করেন? 1350 টাকা, ঠিক আছে আপনার ব্যাপার, মূল্য তালিকা দিয়েছেন, আপনি 1350 টাকা বিক্রি করতে পারেন, কাস্টমার যদি মনে করে যে 1350 দিয়ে কিনবো কিনতে পারেন, অলরাইট, কিন্তু মেয়াদের তো তো বিক্রি করতে পারবেন না। এটা বোঝা যাবেন যে কোনটা আগেকার কোনটা আজকের, মিক্সিং করে দিয়েছেন। হ্যাঁ, এগুলো করতে পারবেন না, আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? এখন থেকে কি করবেন বুঝে রাখবেন, এবং আপনার স্টক রেজিস্টার মেনটেন করবেন। স্টক রেজিস্টার আছে আপনার কাছে? স্টক রেজিস্টার নাই, আপনার চালানের কপি নাই, কি পরিমাণ রিটার্ন দিয়েছেন সেই তথ্য নেই, তারপর আবার কি দেখলাম আমরা যে পরিমাণ আপনার, হ্যাঁ, বিক্রি করেছেন সেই তথ্য আপনার কাছে নেই, আরও দেখলাম যে যে পরিমাণে আসছে বিক্রি করার পরও তার চেয়ে বেশি এখন আছে, আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট আপনাকে সিগনাল দেওয়া যেগুলো করতে পারবেন না। একই অপরাধ যদি পরের বার করেন তখন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে, তখন বলতে পারবেন না তো আমি জানতাম না, আজকে আপনাকে সিগনাল দেওয়া হলো।